খাবো আম্মু এই উইংসটাও আমি খাবো আম্মু এটাও আমি খাবো হ্যাঁ তুই সব খা আমাদের আর খেতে হবে না রাগ করছো কেন তুই আজকে কিচ্ছু খাবি না যা খাবে জাঙ্কুক বাবা খাবে তে লাভ দিয়ে উঠে বসে বলো জাঙ্কুক বাবা তোমার ছেলে কই থেকে আসলো মা তুমি আমার বাবাকে চিট করেছো সঙ্গে সঙ্গে তোর মুখে একটা থাপ্পড় মেরে দিল অসভ্য মেয়ে তুই কান্না করতে করতে তোর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বলতে শুরু করে দেখে যে বাবা আম্মু আমাকে কেমনে মারলো মা এমন দুষ্টু কথা বলতে আছে তাহলে যে বলল জাঙ্কুক বাবা খাবে এটা বা কে আরে মা আমাদের বাসায় যে এসেছে তার নাম জাঙ্কুক ও তো আম্মু এই একদিনের একদিনের না এই 5 ঘন্টায় আসা ছেলেটা তোমার কাছে আমার থেকে বেশি দামি হলো হ্যাঁ তোর থেকে আমার কাছে একটা মুরগিও দামি বুঝতে পেরেছিস ওরে তো তাও আমি খাইতে পারবো তুই দেখি হবে হ্যাঁ আম্মু তুমি এই গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিকে এমন কিছু বলতে পারলে ঘোড়ার ডিমে শিক্ষিত চুপচাপ বস বসে খাবার খা তে কাদু কাদু মুখ নিয়ে চেয়ারে বসে চুপচাপ শান্ত হয়ে আছে জাঙ্কুকের মুখটার দিকে তাকিয়ে অনেক মায়া হলো তে এমন করে কান্না করছে দেখলে যে কারোরই মায়া হবে শোনো আয়ু এরপর যেন না দেখি তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ হ্যাঁ হ্যাঁ আমি আর হাত তুলব না এবার তুললে পা তুলব অসভ্য মেয়ে হয়ে যাচ্ছে দিন দিন দেখো মেয়ে মোটে অসভ্য না হ্যাঁ তোমার মেয়ে না তুমি অসভ্য পুরাটাই বাপ যেমন মেয়ে তেমন অসহ্য একটা ওর মায়ের কথার মাঝখানে ফোরন কেটে বলো দেখো মা তুমি এই গ্রামের দুজন সম্মানীয় ব্যক্তিকে এমন করে অপমান করতে পারো না আয়ু নিজের কোমরে দু হাত রেখে বলতে শুরু করে তোদের দুইটা সম্মানিত ব্যক্তিরে আমি দেখাচ্ছি বড় বড় চোখে তাকাতেই তে বলে উঠলো দেখো আম্মু মোটেও আমার দিকে এমন বড় বড় করে তাকাবে না আমি কিন্তু ভাইয়ের কাছে নালিশ দেব হ্যাঁ তোর ভাইয়া যে আমাকে সে মারবে না তোমাকে মারতে পারবে না কারণ তুমি একটা হিটলার কি বললি বাবা দেখো কেমনে তাকাচ্ছে আম্মু আয়ু বাচ্চার সাথে কি তুমিও বাচ্চা হচ্ছ তুমি তোমার মেয়েকে কিছু বলতে পারো না তারপর আয়ু সবাইকে খাবার বেড়ে দিতে থাকে খাবার দিতে দিতে আয়ু জাঙ্কুককে বলে আচ্ছা জাঙ্কুক বাবা সুগা কবে আসবে ওরে আমি ফোনে আসতে বললে কিচ্ছু বলে না উনি কি জানে আমার ভাইয়া কোথায় আছে হ্যাঁ আম্মু তোমার ভাইয়া তো শহরে আছে তুমিও জানো আরে না উনি কি আমার ভাইয়ার সাথেই থেকেছেন হ্যাঁ আমি সুগার সাথেই থাকতাম এই যে গুমরামুখ ও সাদা বান্দর তাহলে আপনি এখানে আসলেন আমার ভাইটাকে কেন নিয়ে আসলেন না নাকি আমার ভাইয়ের উপরে যত রাজ্যের কাজ দিয়ে এখানে এসে আরাম করছেন হ্যাঁ তে চোখ পাকিয়ে কথাগুলো বলছিল দেখুন দেখা জাঙ্কুক থতমত খেয়ে যায় তের কথায় কি হলো দেখান কি দেখাবেন তেমা চুপচাপ বসে খাবার খাও বাবা ভাইয়া কবে আসবে আসলে জেহাপার আয়ুর একমাত্র ছেলে মিনিয়ঙ্গি সুগা সুগা বাংলাদেশের বড় একজন বিজনেসম্যান সুগা আর জাঙ্কুক একসাথেই কাজ করে এরপর তে তাড়াহুড়ো করে খাওয়াটা কমপ্লিট করে নেয় সঙ্গে সঙ্গে গিয়ে ওর ভাইয়ের কাছে ফোন লাগায় হ্যালো ভাইয়া হ্যাঁ বোন বলো ভাইয়া আমি তোমার থেকে একটা বানর চেয়েছিলাম তাই বলে তুমি আমাকে একটা সাদা গোমরামুখ বান্দর দিয়ে পাঠাবা তোমার কোনো কমন সেন্স নাই আমি গোমরামুখ বান্দর নিয়ে কি করব আমার সভ্য একটা হাসি খুশি মুখ বানর চাই মানে কি বলছিস তুই আসলে তের রুমের পাশে জাঙ্কুকের রুম জাঙ্কুক যেহেতু নিজের রুমে ঢুকছিল তের কথাগুলো শুনতে পেয়ে ওখানেই দাঁড়িয়ে যায় হ্যাঁ তোর ওই বন্ধুটাকে কেন এখানে পাঠিয়েছিস একদম দেখতে গোমরামুখ বান্দর শুধু বান্দর নয় তাও আবার সাদা বান্দর গোমরামুখ সাদা বান্দর কোথাকার তের ইহানো কথা শুনে সুগা তো হাসতে হাসতে শেষ ভাইয়া তুই তোর বোনের কষ্ট দেখে হাসছিস কিন্তু বোন তুই কষ্ট কই পেলি আরে ভাইয়া জানো আমি না খেলছিলাম কিন্তু হুট করেই ওনার গাড়ি চলে আসে আর আমি না দেখতে পেয়ে কাদা ছুঁড়ে মারি
ভুলবশত কাদা ওনার মুখে পড়ার বদলে এগিয়ে গাড়ির কাছে পড়ে, সেই জন্য ওনার কি রাগ। শোনো ভাইয়া, যখন উনি তোমার সাথে কাজ করতে যাবে না, তখন তুমি এক কাজ করবে, একটা মুরগিকে বেশ খাইয়ে দেবে, তারপর সেটা রান্না করে ওনাকে খাইয়ে দিবে, হ্যাঁ? তারপর দেখবে উনি টপকে গেছে। বোন, কি বলছিস এসব? যা বলছি ঠিক বলছি। আচ্ছা আচ্ছা, তুই রাগ করিস না, আমি জাঙ্কুককে অবশ্যই বকা দেব, আমার বোনের সাথে রাগারাগি করা। হ্যাঁ ঠিকই বলেছ, তুমি ওকে একবারে শিক্ষা দিয়ে দেবে, হ্যাঁ? অবশ্যই অবশ্যই, এখন তুই শান্ত হ, তোর কি চাই আমাকে বল, আমি সব কিছু পাঠিয়ে দেব। ও, আমার না চকলেট চাই। সামনের মাসের দেওয়াগুলো সব ফুরিয়ে গেছে? হ্যাঁ সব ফুরিয়ে গেছে। কিভাবে ফুরলো? আরে ওই চুনটু পুনটুটা ছিল না, ওরা সব খেয়ে নিয়েছে। আচ্ছা বোন, তাহলে তুই শুয়ে পড়, আমি তোর সাথে কাল কথা বলবো, ওকে? ওকে ভাইয়া। সুগা ফোনটা রেখে দিয়ে জাঙ্কুকের কাছে ফোন করে। কিরে ভাই, শুনলাম আমার বোন নাকি তোর মুখে কাদা ছুঁড়েনি, সেজন্য নাকি কি রাগ? সুগার বাচ্চা, ফালতু কথা বন্ধ কর। এই আমার কিন্তু বাচ্চা হয়নি, বিলাই, তোর কিন্তু খবর আছে। তবে যাই বলি জাঙ্কুক, গোমরা মুখ সাদা বান্দর, নামটা জাস্ট ওয়াও। তোদের দুই ভাই বোনকে না চিড়িয়াখানায় রাখা উচিত। ওইটা তোর বোন, এত কথা বলে প্লাস এত ঝগড়া করে। গোমরা মুখ সাদা বান্দর, আমার বোনের পাল্লায় পড়েছিস, একবার সোজা করে দেবে। তুই থামবে সুগা? আচ্ছা থেমে গেলাম। আচ্ছা এটা বল, কাদা মুখে পড়েনি তার জন্য তুই রাগ করেছিস? তোর বোনের কথা তুই ধরছিস? ও আমার গাড়িতে কাদা ফেলেছিল, আমি জাস্ট ওকে বলেছি। এটা কি অসভ্যতামি, এইটাই আমার দোষ ভাই। সুগা হাসি বন্ধ করে বলে, কিছু মনে করিস না জাঙ্কুক, ও একটু বাচ্চা, গ্রামে বড় হয়েছে তো, এখন ওই গ্রামের বাচ্চা কাচ্চাদের সাথেই খেলা করে। না না, আমি কিছু মনে করিনি। হ্যাঁ তোর মনে না করাই ভালো, আমার বোন মানেই তো তোর বোন, তাই না জাঙ্কুক? শাট আপ শাট আপ সুগা, আর একবারও অমন কথা বলবি না, তোর বোন তোর কাছে রাখ, আমার অমন বোনের দরকার নাই। বুঝছি। পরের দিন সকালবেলা জাঙ্কুক চেঁচামেচির শব্দেতে ঘুম ভেঙে যায়, বাহিরে এসে দেখে গ্রামের ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে পড়তে বসিয়েছে। তে আপু, আই লাভ ইউ মানে কি? ওই চিন্টুর বাচ্চা, এই বয়সে তুই আই লাভ ইউ দিয়ে কি করবি রে? আরে তে আপু রাগ করো না, আরে মানে আমার থেকে একটা ছোট মেয়ে আমাকে এসে বলেছে আই লাভ ইউ, এখন যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে নাকি আমাকে আই লাভ ইউ টু বলতে হবে। তো আপু আই লাভ ইউ মানে কি? তো শুন, আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে হলো আমি স্বইচ্ছায় মরতে চাচ্ছি, আর আই লাভ ইউ টু মানে তুমি দাঁড়াও, আমি তোমাকে মরতে সাহায্য করছি, এখন তোরাই বল এটা কি বলবি। এইরকম কিছু? তখনই একটা ছোট্ট পিচ্চি বলে উঠে, এই তে আপু, তুমি আমাদের ভুল ভাল ইংরেজি কেন পড়াচ্ছো? আমি জানি আমার মা আমার বাবাকে বলে আই লাভ ইউ, তার মানে এটা? হ্যাঁ, আমার মা তো বলে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আরে শোন, সব ক্ষেত্রে সবটা আলাদা, বুঝতে পেরেছিস? তোর মা বাবা যাদের সম্পর্ক একদম পাকাপোক্ত, তারা যদি আই লাভ ইউ বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোরা তো পিচ্চি, তোদের জন্য এটাই, এখন তোরা বল কি করবি, কি বলবি, কাউকে বলবি আই লাভ ইউ? না না না, কখনো বলবো না। হ্যাঁ বলবি, কিন্তু যখন তোরা বুঝবি না তখন, বুঝতে পেরেছিস? অবশ্যই, ওই মেয়েটার তো খবর আছে, আমাকে স্বইচ্ছায় মরতে বলছে, এত বড় সাহস। এই চিন্টু, তাই বলে কিন্তু মারামারি করবি না, তুই শুধু গিয়ে বলবি তুই এসব খেলা খেলবি না, ওকে? জাঙ্কুক তের বোঝানো দেখে একদম হতবম্ব হয়ে গেছে, আর জাঙ্কুক সত্যি বুঝতে পারলো আই লাভ ইউ মানে কি। জাঙ্কুক ওখান থেকে চলে যেতেই নেবে এমন সময় তে বলে উঠে, এই তোরা সব শোন, আমার কাছে এগিয়ে আয়। শোন, কালকে যার বাসায় আমরা বোর চুরি করে নি,
ইয়োনো ভাইয়ার বাসায়। উনাদের বাসায় না একটা মুরগি আছে যে রোজ ডিম পারে। তো তো আর কি, আমরা কি ডিম পাড়া মুরগি খেয়েছি নাকি? ভাব, মুরগিটা যদি চুরি করি তাহলে ডিমও পাবো মুরগিও পাবো। ওফ আপু, জমে যাবে, কিন্তু রান্না কে করবে? আমি। তখন একটা ছেলে বুড়ো কুচকে বলল, খাওয়া যাবে তো। বজ্জাত ছেলে, আমার রান্নার উপর তো সন্দেহ করিস? আরে না না, সন্দেহ করবো না। তাহলে চলো। এরপর আর কি, তে আর ওর দলবল মিলে মুরগিটা চুরি করে আনলো। মুরগিটা চুরি করার কিছুক্ষণের মধ্যেই ইয়োনর মা এসে হাজির, সঙ্গে ইয়োন হো। জিহব সাহেব, বাসায় আছেন? হ্যাঁ, বলুন। আপনার মেয়ে আবার আমার মুরগি চুরি করে আনছে, তে সামনেই দাঁড়িয়ে আছে। তেমা, তোমার কাকিমণি যা বলছে তা কি ঠিক? একদম ভুল বাবা, আমি কখন মুরগি চুরি করলাম? তেমা, মিথ্যা বলিস না, মুরগিটা আমার ডিম দেয়। দিয়ে দে মা, সোনা মা বলছি। আমি নিয়ে নি বলেই তে ওখান থেকে দৌড়ে পালাই। কিছুক্ষণ পর এসে বলে, আমার দলবলকে জিজ্ঞেস করে দেখো, দলের সবাই উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, তে আপু মুরগিটা নেয়নি। আমার বিশ্বাস হচ্ছে না। জিহব সাহেব, কিছু মনে না করলে তের রুমটা একটু যদি চেক করতে দিতেন ভালো হতো। এক মিনিট কাকিমা, আমার রুম কেন চেক করবা? আমি দেখবো মা, তুই আমার মুরগিটা কই রাখছিস? দেখো না ইনহো ভাইয়া, আমি কি তোমাদের মুরগি চুরি করতে পারি বলো? ইয়োনো গলে গিয়ে বলল, আরে মা না না, তে মুরগিটা নেয়নি হয়তো, তুই চুপ কর। এরপর আর কি, ইয়োনোর মা গোটা ঘর খুঁজে তের কোনো মুরগি পেল না। বাইরে এসে বলল, কি আর করবো আমি জানি, কিন্তু তবু পেলাম না মুরগিটা। ওকে জিহব সাহেব, আমি গেলাম, বলেই চলে যাই। তে মা, মুরগিটা কি তুমি নিয়েছো? তে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না। কিন্তু ওখানে থাকা উপস্থিত সবাই জানে মুরগি চোরটা কে। জাঙ্কুক কিছু আর না ভেবে সরাসরি নিজের রুমের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে মুরগিটা এসে জাঙ্কুকের মাথায়। জাঙ্কুক চিল্লানোর আগে তে এসে দরজা বন্ধ করে দেয়, এক মিনিট, মোটেও চিল্লাবেন না, এ আমাদের ডিম পাড়া মুরগি। যদি চিল্লান তাহলে কিন্তু আমি মানুষকে বলে দেব আপনি মুরগি চুরি করেছেন।